हाय सत्यवासी কেমন আছো তোমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা অনেকটা দূরে মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তো আজকের ব্লগটা হচ্ছে সত্যপুরে মিনি ক্যাফে সত্যবাসীদের জন্য কাছে তো যাওয়া যাক আর কিছু হোক না হোক সত্যপুরে সবাইকে বলবো তোমরা সবাই আসো মানে নিজের এরিয়াতে যদি নিজেরাই না আসো তাহলে আর কিছু বলার নেই যারা যারা চেনো না এখনো পর্যন্ত চিনে নাও তাড়াতাড়ি জায়গাটা খুবই সুন্দর সবাই আসো এখানে ভিজিট করো আমরাও দেখি চলো ওখানে গিয়ে রিভিউ দেয়া যাক দেখা যাক একদম একদম দেখে নাও কতটা সুন্দর আর লোকেশন লোকেশন সব আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব গুগল দেখে আসো খালি আছে কিনা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও নয়তো আমাদের নোটিফিকেশন পাবে না টাটা এই টাটা কেন এখনো তো বাকি আছে তোমরা টাটা নিও না তোমরা পুরো ভিডিওটা দেখো একদম फर्स्ट डे देखते हाथे चा नहीं अच्छा एखे चाटा हे कलकाता टी मानी तुम्हारा जी कलकाता टी एनजॉय करते चाओ तो चले आसो ताड़ाताड़ी करे मिनी कैफे टी अच्छा एक तो खेन अनेक तो बकार आ दारुण टेस्ट कलकाता टी जेटा आछे एटा होच्छे पेंटिर मध्ये अनेकटाई मैं टेस्टी दारुण আমরা আরো ট্রাই করব আরো গুলো অর্ডার দিয়েছি এক এক করে আসছে ততক্ষণে এটাই কমপ্লিট করি চলো চলে এসেছে চকলেট চা দুটো কিন্তু দুটো আমি খাবো না ভালো লাগে খেয়ে নিতে পারি দেখি খাওয়াই যাক আগে একটা কি সুন্দর মানে কি করে খাবো বুঝতে পারছি না দেখো কি সুন্দর লাগছে পুরো সার্কেলটা চকলেটে ভরা এত সুন্দর জিনিস খেয়েইনি মায়া করে কি হবে চকলেটটা দারুণ লাগলো মানে গরম গরম চায়ের সাথে হট হট চকলেট ইয়াম্মি লাগে যেরকম সেম পুরো ইয়াম্মি লাগলো আচ্ছা এই জায়গাটা কিন্তু চায়ের জন্য খুবই ফেমাস মানে যারা সত্যপুরে থাকো তারা অনেকেই জানবে যারা আসো যে এই জায়গাটা চায়ের জন্য কতটাই ফেমাস হ্যাঁ তো যারা জানো না তারা ওয়েট করো না বেশি তারা ঝটপট চলে আসো আর এসে এখানে কলকাতা টি বা চকলেট টি তার সাথে আরও অনেক রকমের চা আছে যেগুলো সেগুলো তোমরা যে কোনো ইচ্ছা তোমরা ট্রাই করো তাহলে নিজেরাই জানতে পারবে কেন জায়গাটা চায়ের জন্য এত ফেমাস তো আমি এখন বেশি না বকে ঝটপট খেয়ে নিই আর লোকেশন সব আমি ডেসক্রিপশনে ভালোভাবে দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশনতে সরি তোমরা ডেসক্রিপশন থেকে লোকেশনটা প্রপারলি পেয়ে যাবে সাথে আমি গুগল লিঙ্কটাও দিয়ে দেবো হ্যাঁ খোলা